হ্যালো ফ্রেন্ডস, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকের ভিডিওটা হচ্ছে আমরা কিভাবে প্রপারলি আপলোড করব ডেসক্রিপশন, টাইটেল, থাম্বনেইল, ট্যাগস, কিওয়ার্ডস, দেন সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। সো যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবভিয়াসলি করবে, আর ভালো না লাগলে তাহলে ডিসলাইক করে দিবে। সো আজকের ভিডিওটা কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো চলো, দেন আমাদের ফার্স্ট টপিকসে আছে কিওয়ার্ড। কিওয়ার্ড প্রধানত তিন পদ্ধতিতে কালেক্ট করা উচিত। নাম্বার ওয়ান, ফ্রম কিওয়ার্ড এক্সপ্লোরার। নাম্বার টু, ফ্রম ইউটিউব সার্চ। থ্রি, ফ্রম রিলেটেড ভিডিওস। অর্থাৎ আমরা কিওয়ার্ড কোন কোন জায়গা থেকে কালেক্ট করব। অর্থাৎ নাম্বার ওয়ান, ফ্রম কিওয়ার্ড এক্সপ্লোরার, এটা আমরা করব। আমরা টিউববাডি নামে একটা অ্যাপস রয়েছে, আই হোপ ইউটিউবাররা এটা জানে। টিউববাডি অ্যাপস থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। সো আমরা কিওয়ার্ড রিসার্চ করে যেগুলোতে 60% আপ থাকবে সেগুলো থেকে আমরা কিওয়ার্ড নিতে পারি। দেন যেগুলো 60%-এর নিচে থাকবে এগুলো কিওয়ার্ড না নেওয়াটা বেটার। এখন বাকিটা তোমাদের ইচ্ছে। নাম্বার টু, ফ্রম ইউটিউব সার্চ, অর্থাৎ আমরা যদি ইউটিউবে সার্চ করি যে হাউ টু ক্রিয়েট এ জিমেইল, এইটুক লেখার পরপরই আমাদের সামনে ইউটিউব ঠিক 10 থেকে 12টা কিওয়ার্ড শো করায় যেগুলো আমাদের জন্য অনেক উপকার। মানে এগুলো হচ্ছে প্রধানত ইউটিউবে সবচেয়ে বেশি সার্চ হয়, সার্চ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি। সো এগুলো কিওয়ার্ড আমরা নিতে পারি কারণ এগুলো অবভিয়াসলি সার্চ হয়, এই জন্য ইউটিউব আমাদের সামনে শো করছে। নাম্বার থ্রি, ফ্রম রিলেটেড ভিডিওস, অর্থাৎ আমরা রিলেটেড ভিডিও যেগুলো আসে টেক বিষয়ে, অর্থাৎ আমরা যদি ক্রিয়েটিভ জিমেইল অ্যাকাউন্ট লিখে একটা ভিডিও ওপেন করি, দেন আমরা রিলেটেড ভিডিওতে যাব, যে ভিডিওতে ভিউ বেশি আছে, ওয়াচ টাইম বেশি আছে। দেন আমরা প্রধানত কোন ভিডিওটা বুঝি যেটা আমাদের সামনে শো করায় অ্যান্ড সেটার ভিউ বেশি থাকে। অবভিয়াসলি আমরা বুঝবো যে এই ভিডিওটা র্যাঙ্কিংয়ে আছে। সো এই ভিডিওগুলোর টিউববাডি অ্যাপস ইউজ করলে তুমি কিওয়ার্ড দেখতে পারবে। সো সেখান থেকে কিওয়ার্ড নিলেও অনেকটা ভালো হবে কারণ ওগুলো অবভিয়াসলি র্যাঙ্কিং কিওয়ার্ড। সো কিওয়ার্ডের বিষয়টা গেল, দেন আমরা চলে যাব নেক্সট। সঠিক কিওয়ার্ড ট্যাগস দেওয়ার নিয়ম। এসইও করার জন্য 9 প্রকারের কিওয়ার্ড ব্যবহার করা হয় কিন্তু আমরা প্রধানত 2 প্রকারের কিওয়ার্ড ব্যবহার করব। নাম্বার ওয়ান, লং টেইল কিওয়ার্ড। নাম্বার টু, শর্ট টেইল কিওয়ার্ড। সো আমরা যদি নতুন ইউটিউবার হই আমরা লং টেইল কিওয়ার্ড ইউজ করব কারণ এটা অনেকটা বেটার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। আর আমরা একটা ভিডিও বানাই, আপলোড করি, কন্টেন্ট ভাবতে অনেকটা টাইম লেগে যায়। সো ভিডিও যদি র্যাঙ্কিংয়ে না আসে সো তখন একটা খারাপ লাগে, নিজের অবভিয়াসলি লাগবে খারাপ। সো আমরা লং টেইল কিওয়ার্ড ইউজ করব। লং টেইল কিওয়ার্ড আমরা টিউব বাড়ি থেকে সার্চ করে দেন রিসার্চ করে ওখান থেকে আমরা ইউজ করব। সো আমরা নেক্সট স্লাইডে যাই, এটা নিয়ে বেশি কিছু বলার নেই। নাম্বার থ্রি, সঠিক টাইটেল দেওয়ার নিয়ম। আমাদের একটা কন্টেন্টের ফার্স্টে থাকে টাইটেল, যে আমরা টাইটেল কীভাবে ইউজ করব, কীভাবে লিখব, দেন সব কিছু। এটার 5 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার ওয়ান, ভিডিও টাইটেল যেন খুব ছোট বা পাসওয়ার্ডের কম যাতে না হয়, অর্থাৎ ভিডিওটাকে, ভিডিওর টাইটেলটাকে আমরা খুব একটা ছোটো করে লিখবো না। সো আমরা যদি এখানে লিখি হাউ টু ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট, টাইটেলটা কিন্তু প্রপারলি হয়ে যায়। সো তুমি যদি হাউ টু ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট এটা লিখে টিউব বাড়িতে সার্চ করো, দেখবে 88% বা তার আপ র্যাঙ্কিং করবে কারণ এটা অনেক পপুলারলি সার্চ হয়। সো অনেকেই দেখা যায় যে জিমেইল খুলতে পারে না, কীভাবে কী করবে এটা পারে না। সো এগুলো কিওয়ার্ড তুমি ইউজ করতে পারো টিউব বাড়ি থেকে। নাম্বার টু, মেইন কিওয়ার্ড ভিডিও টাইটেলের শুরুতে ব্যবহার করা। সো এটা ফার্স্টলি বুঝে দিয়েছে যে কীভাবে কিওয়ার্ড ইউজ করবে। সো তাতে বোঝা যায় মেইন কিওয়ার্ড কোনটা ভিডিও টাইটেলের শুরুতে ব্যবহার করা হবে বা করতে হবে। টাইটেল এ হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন নেই। সো টাইটেলে কোনো প্রকার হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন নেই কারণ আমরা টাইটেলটা একবারে সূক্ষ্ম ভাষায় দিব, একদম পরিপূর্ণভাবে।
যেমন আমরা যদি দেই, আমরা যদি বাঙালি হই, তুমি যদি বাংলা একদম চাও যে আমি বাংলাতেই ভিডিও বানাবো, সো তুমি দিতে পারো আমরা কীভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবো বা জিমেইল অ্যাকাউন্ট খুলবো, সো এটা দিতে পারো। আর যদি তুমি চাও না, আমার শুধু বাংলাদেশের অডিয়েন্স চাই না, আমার বাইরেরও অডিয়েন্স চাই, সো তখন তুমি দিতে পারো হাউ টু ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট। সো এইটা দিলে অনেকটা বেটার। বা তুমি লাস্ট হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন নেই, তুমি যদি মনে করো ইউজ করবে, হ্যাঁ করতে পারো। যেমন হাউ টু ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট দেওয়ার পর হ্যাশট্যাগ দিয়ে জিমেইল বা ক্রিয়েট এ জিমেইল দিতে পারো তুমি, সেটা সম্পূর্ণটা তোমার উপর। তবে আমি বলবো হ্যাশট্যাগ না দেওয়াটাই বেটার। নাম্বার 4, আঞ্চলিক ভাষাতে টাইটেল দিলে কোনো অসুবিধা নেই, তবে ইংরেজি ভাষায় টাইটেল ব্যবহার করা উচিত। আমরা বাঙালি, সো আমরা বাংলাতে টাইটেলও দিতে পারি, কিন্তু কারণ আমরা বাংলা লিখতে পারি, জানি। কিন্তু আমরা যদি ইংরেজিতে টাইটেলটা ইউজ করি, সো এটা যেমন ইউএসের মানুষ বাংলা বোঝে না, কানাডার মানুষ বাংলা বোঝে না, তারপর জাপান, ফিলিপাইন, পাকিস্তান, সো এরা দেখা যায় হিন্দি প্লাস পাশাপাশি খুব ভালো ইংলিশ জানে, সো এরা কিন্তু তোমার বাংলা দেখে আসবে না। তুমি হিন্দিতে ইউজ করলে হ্যাঁ হিন্দি থেকে অডিয়েন্স আসবে, কিন্তু ইংলিশে ইউজ করলে সবচেয়ে বেশি অডিয়েন্স তুমি পাবে। সো এটা নিয়ে আর কোনো কোশ্চেন নেই, আই হোপ। অযথা কিওয়ার্ডের টাইটেলে ব্যবহার করবেন না, কারণ কিওয়ার্ড ব্যবহার টাইটেলে কোনো প্রকার প্রয়োজন নেই। টাইটেল একদম পরিপূর্ণ সূক্ষ্মভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে আমরা গোছায়া লিখবো টাইটেলটা, তাহলে আমাদের জন্যই ভালো হবে, ভিডিওটা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এটা অনেকটা কাজে দেয়। সো নেক্সট, সঠিক ডেসক্রিপশন দেওয়ার নিয়ম। নেক্সট, ডেসক্রিপশন। সো আমরা কীভাবে ডেসক্রিপশন লিখবো বা কীভাবে কী করবো, এ টু জেড। ভিডিও র্যাঙ্ক করানোর জন্য দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডেসক্রিপশন, কারণ ডেসক্রিপশন তোমার ভিডিও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভিডিও টাইটেলে হুবহু ডেসক্রিপশনের প্রথম লাইনে থাকতে হবে। ভিডিও টাইটেলটা হাউ টু ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট, এটা ডেসক্রিপশনের ফার্স্ট লাইনে দিতে হবে, কারণ তোমার অডিয়েন্স যদি ডেসক্রিপশন বক্সে আসে, সো উনি খেয়াল করবে যে তুমি কী নিয়ে ভিডিও বানাচ্ছ, তোমার ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে, টাইটেলে তো আসছে প্লাস তোমার ডেসক্রিপশনেও থেকে গেল, এটা তোমার জন্য বেটার না? তোমার অডিয়েন্স তোমাকে ভালো বুঝতেছে, বুঝতেছে যে তুমি গোছায়া সুন্দরভাবে লিখছো তুমি। নাম্বার 2, ডেসক্রিপশনের প্রথম 25 ওয়ার্ডস এর মধ্যে তোমার টার্গেটেড কিওয়ার্ডস যত বেশি বার লেখা যায় তত ভালো। সো এটা আমি বলতে পারি, তোমার কিওয়ার্ডগুলো হচ্ছে যেমন তুমি ভিডিও বানাইছো জিমেইল নিয়ে, সো তুমি যত বেশি পারো তোমার 25টি ওয়ার্ডের ভিতর তোমার জিমেইল 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 এগুলো সুন্দরভাবে গোছায় লিখবা। যেমন হাউ টু ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট, জিমেইল ইজ এ মোস্ট পপুলার পার্সন ইন ওয়েবসাইট হ্যান তেন ইন গুগল, এগুলো লিখে তুমি 25টি ওয়ার্ডের ভিতর যতবার তোমার টার্গেটেড কিওয়ার্ডস অর্থাৎ জিমেইল, এটা তোমরা যত বেশি ইউজ করবো তত ভালো। কিওয়ার্ড অনুসরণ করে এসইও সমৃদ্ধ ডেসক্রিপশন লিখতে হবে। যেমন কিওয়ার্ড অনুসরণ করে তোমার কিওয়ার্ডগুলো কীরকম সেটা অনুসরণ করে তোমার অনেক সুন্দরভাবে ডেসক্রিপশনটা লিখতে হবে। একদম শেষের দিকে তোমার হ্যাশট্যাগ ইউজ করতে হবে, মাস্ট বি, কারণ হ্যাশট্যাগ ডেসক্রিপশন অনেকটা গুরুত্বপূর্ণ। নাম্বার 5, ডেসক্রিপশন 250 ওয়ার্ডের কম যাতে না হয়, মিনিমাম 250 ওয়ার্ডস। সো ডেসক্রিপশন তুমি যদি মিনিমাম সামান্য গুগল নিয়ে বা জিমেইল নিয়ে একটু জাস্ট মাথা খাড়ায় লিখো, তাহলে দেখবে অটোমেটিক্যাল 250 ওয়ার্ডস আপ হয়ে যাবে। সো সোশ্যাল মিডিয়া লিঙ্কস ডেসক্রিপশন, এটা ডেসক্রিপশনে কী কাজে দেয় সোশ্যাল মিডিয়া লিঙ্কস, সো এটা নিয়ে একটু কথা বলার আছে। সো ফার্স্টলি আমি তোমাকে বলবো, তুমি অবভিয়াসলি ফেসবুক চালাও বা টুইটার বা ইনস্টাগ্রাম, ফেসবুকের পাশাপাশি বা তোমার স্কাইপি আইডি থাকতে পারে, সো সেইটা সম্পূর্ণ তোমার উপর তুমি কী ইউজ করো। সো তুমি যদি ইনস্টাগ্রাম ইউজ করো বা ফেসবুক ইউজ করো, সো তুমি যদি তোমার ফেসবুকের লিঙ্কটা তোমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট কভার পেজ বা ডেসক্রিপশনে তুমি দিয়ে দাও, তাহলে তোমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবভিয়াসলি তোমার অডিয়েন্স তোমার ফেসবুকে তোমাকে নক করবে, কারণ তোমার কন্টেন্ট ভালো, তোমার থেকে কিছু জানার আছে, অবভিয়াসলি তোমাকে ফেসবুকে নক করবে। দেন অপশন সেকেন্ড, এখানে হচ্ছে তোমার ফেসবুকের যে লিঙ্কটা তুমি ইউটিউবে দিয়ে দিলা, সেমভাবে তোমার ইউটিউবের লিঙ্কটাও তোমার ফেসবুকে দিবা। তাতে দেখা যাবে তোমার যেগুলো অডিয়েন্স তোমার ভিডিও দেখতে চায় বা একবার দেখছে, তারা
জানতে চায় যে হ্যাঁ তুমি অনেকটা ভালো ভিডিও করো, তোমার ভিডিও খুঁজতেছে ওরা পাচ্ছে না, তখন তোমার ফেসবুকের অডিয়েন্সগুলো তোমার ফেসবুক থেকে তোমার লিঙ্ক থেকে ডিরেক্ট তোমার চ্যানেলে আসতে পারবে। এতে হয় কি, তোমার ইউটিউবের অডিয়েন্স তোমার ফেসবুকে চলে যাচ্ছে, তোমার ফেসবুকের অডিয়েন্স তোমার ইউটিউবে চলে যাচ্ছে, সো অডিয়েন্স বাদ দিছে তোমার। সো এটা দুইটাই বেটার, তোমাদের যেটা ভালো মনে হয়। দেন আমি সাজেস্ট করব তোমাদের ফেসবুক, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার, স্কাইপি যা আছে তোমরা সেগুলো লিঙ্কগুলো সুন্দরভাবে গোছাইয়া, যেমন ফেসবুক পেজ, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো সুন্দরভাবে লিখে তার নিচে লিঙ্কগুলো দিয়ে দিবা। এটা অনেকটা বেটার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। ভিডিও দেখানো তথ্য কোনো ওয়েবসাইট থেকে নিলে সেই সোর্স ওয়েবসাইট লিঙ্ক যোগ করুন। যেমন ধরো তুমি যদি এনসিএস থেকে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করো, সো তোমাকে অবভিয়াসলি ক্রেডিট দিতে হবে। তুমি যদি ক্রেডিট না দাও তাহলে এনসিএস এর কাছে যখন নোটিফিকেশন চলে যাবে তখন অবভিয়াসলি এনসিএস তোমাকে কপিরাইট দিতে পারে। হ্যাঁ, কপিরাইট অবভিয়াসলি আসতে পারে, কারণ এনসিএস এটার মিনিংটা হচ্ছে নো কপিরাইট সাউন্ড। কিন্তু ওরা অবভিয়াসলি নিচে যে ডেসক্রিপশনটা তোমরা একটু চেক করো, নিচে গেলেই দেখবা যে ওখানে দিয়ে দিচ্ছে যে তুমি আমাকে ক্রেডিট দাও তোমার ডেসক্রিপশন বক্সে। সো এটা ওরা রুলস করে, এটা নো কপিরাইট সাউন্ড করে দিছে। এখন তুমি যদি না করো কপিরাইট দিতে পারে, সো তোমার চ্যানেল স্ট্রাইক আসলে তোমার চ্যানেলের গ্রোটা কমে যাবে। সো আই হোপ তোমরা বুঝে গেছো। দেন এটা নিয়ে আর কিছু বলার নেই, ডেসক্রিপশন নিয়ে। দেন নেক্সট, ট্যাক্স বা কিওয়ার্ড। প্রধানত নয় প্রকারের কিওয়ার্ড ব্যবহার করা হয় এসইও করার জন্য, কিন্তু আমরা শুধু দুই টাইপের কিওয়ার্ড ব্যবহার করব। নাম্বার ওয়ান লং টেইল কিওয়ার্ড, নাম্বার টু শর্ট টেইল কিওয়ার্ড। এটা আগেও ডিটেলস বলা হয়েছে ফার্স্টে, দেন স্লাইডটা একটু জাস্ট রিফাইন্ড ছিল এই জন্য আর কি নেওয়া হয়েছে। সো ফার্স্টের দিকে যারা দেখেছো তারা বুঝে গেছো। দেন নেক্সট, সঠিক টাইটেল দেওয়ার নিয়ম। আমরা কিভাবে টাইটেল দিব, ভিডিও র্যাঙ্ক করানোর ক্ষেত্রে প্রথম পর্যায়ে রয়েছে টাইটেল, অ্যান্ড আমরা বলতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই টাইটেলটা। নাম্বার ওয়ান, অপ্রয়োজনীয় কিওয়ার্ড ব্যবহার করে ফালতু টাইটেলকে বড় করব না আমরা। সো আমরা যদি এখন দিই যে হাউ টু ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট, সো এর সাথে যদি আবার দিই আমরা কীভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করব, সো এত বড় টাইটেল দেওয়ার কোনোই প্রয়োজন নেই। কারণ এত বড় টাইটেল দিলে তোমার দিতেও অসুবিধা হচ্ছে না, ঠিক আছে, কিন্তু অডিয়েন্সের প্রবলেম হচ্ছে। আর তোমার এমন কিছু করা যাবে না যাতে তোমার অডিয়েন্স রিটেনশনটা খারাপ হয়ে যায়। তোমাকে তোমার অডিয়েন্স যেভাবে তোমার ভিডিও চাচ্ছে তোমাকে ঠিক সেইভাবেই তোমার তার মন মানসিকতা বুঝে তার উপর কাজ করে দেন তোমাকে দিতে হবে সবটা ভেবে চিনতে। একই কিওয়ার্ড ট্রান্সলেট করে বাংলায় ব্যবহার করবে না, যেটা একটু আগেই বললাম। ভিডিও টাইটেল যেন খুব ছোট, 5 ওয়ার্ডের কম যাতে না হয়। ভিডিও টাইটেলটা ট্রাই করবা 6 বা 7 ওয়ার্ড বা 10 ওয়ার্ডের ভিতরে দিতে, বাট 5 ওয়ার্ডের কম যাতে না হয়, কারণ খুব ছোটো টাইটেল অডিয়েন্সের বুঝতেও অসুবিধা হয়, দেন সব কিছুই প্রবলেম হয়ে যায়। যেহেতু এটা ভিডিও র্যাঙ্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, টাইটেলে হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন নেই। টাইটেলে আমরা যে আমি অনেকে চ্যানেলে ফলো করেছি, দেন দেখা যায় ওরা হ্যাশট্যাগ ইউজ করে প্রচুর পরিমাণে, যেন মনে হচ্ছে এটাই হচ্ছে কিওয়ার্ড আর ট্যাগস যেটা ওরা টাইটেলে দিয়ে দিয়েছে। সো দেখা যায় নতুন যারা ইউটিউবার তারা সেই হ্যাশট্যাগুলোকে ওই চ্যানেলগুলোকে দেখে হ্যাঁ এরা তো হ্যাশট্যাগ ইউজ করে ভালো ভিউজ পাচ্ছে, ভালো কমেন্ট পাচ্ছে। হ্যাঁ, ওদের কিন্তু ওইটা দেখে ভিউ আসতেছে না, ওদের জাস্ট ভিডিও দেখে ভিউ আসছে, কারণ ওদের যা অডিয়েন্স ওরা কিন্তু নিয়ে নিয়েছে আগে। সো এটার দিকে একটু ফলো করতে হবে। টাইটেলে হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজনে তুমি দিতে পারো, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। যেমন হাউ টু ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট, লাস্ট তুমি হ্যাশট্যাগ দিয়ে দিতে পারো ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট বা জিমেইল বা জিমেইল অ্যাকাউন্ট, সেটা সম্পূর্ণ তোমার ওপর। তবে আমি সাজেস্ট করবো যাতে টাইটেলের ভিতরে কোনো হ্যাশট্যাগ দেওয়া না হয়, এটা তোমার জন্য বেটার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। যদি মেইন কিওয়ার্ড টাইটেলে শুরুতে করেন তাহলে খুব ভালো হয়, কারণ তোমার অডিয়েন্স তোমার ফার্স্টলি তোমার ফলো আপ করবে টাইটেল, সেই টাইটেলটাই যদি তোমার মেইন সাবজেক্টটা থাকে তাহলে তোমার অডিয়েন্স তোমাকেও ভালো ভাববে, বা তোমার ভিডিওটা হয়তো তার ভালো লাগলো, সে লাইক করলো, কমেন্ট করলো, সে অডিয়েন্স কিন্তু আর যাবে না তোমার তোমার কাছেই থেকে যাবে, তাই না? সো এখন যদি তুমি দাও তোমার ভিডিওটা হচ্ছে জিমেইল নেই, তুমি যদি এখন হ্যাশট্যাগ সরি টাইটেলে তুমি ইউটিউব নিয়ে টাইটেলটা দিলা, তো তোমার অডিয়েন্স বাইরে দেখলো
हाउ टू क्रिएट ए यूट्यूब अकाउंट बा यूट्यूब चैनल তারপর ভিডিওতে ঢুকে দেখলো যে তোমার ভিডিওটা হচ্ছে জিমেইল নিয়ে, সো তোমার অডিয়েন্স কিন্তু আর থাকবে না, সাথে সাথে দৌড় দিবে, কারণ ভিতরে একটা বাহিরে একটা। সো এটা একটু ফলো আপ করে দেন টাইটেলটা দিবা। আর আরেকবার আরেকটা কথা বলতে চাই, সঠিক টাইটেল দেওয়ার কারণেই তোমার ভিডিওটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেড়ে যায়। দেন এটা নিয়ে আর কিছু বলার নেই। দেন নেক্সট এসইও প্রপার্টি। এসইও প্রপার্টি হচ্ছে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ডস, ট্যাগস, ভিডিও মেটাডেটা, থাম্বনেইল। দেন এগুলো তোমরা কোথা থেকে করবা, কীভাবে করবা সেটা তো আগেই বললাম। টাইটেল, তারপর হচ্ছে কিওয়ার্ডস, এটা তোমরা টিউববাডি থেকে করতে পারো, এই দুইটাই অনেকটা বেটার। ডেসক্রিপশন বক্স, যেটা সম্পূর্ণ তোমার নিজের থেকে লিখতে হবে যাতে একটু ভালো হয় 250 ওয়ার্ডের ভিতরে, এটা তোমার নিজে লিখতে হবে। অ্যান্ড একটা জিনিস মাথায় রেখে ডেসক্রিপশন বক্সটা লিখবে যে এটা তোমার ভিডিও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সেকেন্ড পর্যায়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভিডিও মেটাডেটা নিয়ে বলার কিছুই নেই, এটা সবাই জানে। দেন থাম্বনেইল, থাম্বনেইলটা তোমরা আমি সাজেস্ট করবো ক্যানভা থেকে বানানোর জন্য, কারণ ক্যানভা হচ্ছে তোমার ভিডিওটার র্যাঙ্কিংয়ের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ তোমার অডিয়েন্স আনার জন্য। কারণ তোমার অডিয়েন্স কিন্তু তোমার ডেসক্রিপশন ফার্স্টে দেখবে না, তোমার কন্টেন্ট দেখবে না, ওরা জাস্ট কী দেখবে ফার্স্ট, তোমার টাইটেল অ্যান্ড থাম্বনেইল, যে তোমার টাইটেল অ্যান্ড থাম্বনেইল কীরকম আকর্ষণীয় বা কীরকম কী, তারপর দেখবে তোমার টাইটেলটা, দুইটা মিলাইয়া তারপর তোমার ভিউ আসবে যখন তোমার অডিয়েন্স ক্লিক করবে। সো এটা ভেবেচিন্তে করতে হবে, এটা নিয়ে বলার কিছু নেই। নেক্সট আরেকটা কথা, আগের স্লাইডে একটা জিনিস আমরা মিস্টেক করে গেছি, আগের স্লাইডটাতে আমরা যেটা মিস্টেক করছি, থাম্বনেইল। আমরা থাম্বনেইল কোথা থেকে বানাবো, আমি সাজেস্ট করবো ক্যানভা। ক্যানভা সাজেস্ট করার পরেও এখানে দুই প্রকারের থাম্বনেইল আমরা বানাইতে পারবো, ফার্স্ট পেইড মেথডে অ্যান্ড সেকেন্ড ফ্রি মেথডে। সো আমাদের ফার্স্টলি দেখে নিতে হবে এই পিকচারটা কি ফ্রি দিয়েছে নাকি আমাদের এজন্য পেইড করতে হবে। সো আমরা ক্যানভাতে একটা পিকচারের জন্য বাংলাদেশি টাকায় 100 টাকা অর্থাৎ $1 আমাদের ইউজ করতে হবে মিনিমাম, $1 নিচে ইউজ করতে পারবে না। সো একটা পিকচার যদি 80 টাকাতে কিনতে হয়, সো তোমার যদি কোনো ইনকাম না থাকে তখন কিন্তু পসিবল না। সো তোমরা ফ্রি মেথড ইউজ করবে, এই হিসাবে ক্যানভা অনেকটা বেটার। দেন লাস্ট, কীভাবে তোমার ভিডিওকে র্যাঙ্ক করাবে, তার কয়েকটা ভাগ রয়েছে যেগুলো তুমি প্রপারলি ইউজ করলে তোমার ভিডিওটা 100% র্যাঙ্কিং করবে। ফার্স্ট টাইটেল, যেটা আমরা সবাই জানি যে টাইটেল কী। দেন ডেসক্রিপশন, নাম্বার 3 অডিয়েন্স রিটেনশন, নাম্বার 4 কিওয়ার্ডস, নাম্বার 5 কমেন্টস, নাম্বার 6 লাইকস, নাম্বার 7 গুড থাম্বনেইল, নাম্বার 8 রেগুলার আপলোড। নাম্বার 1 টাইটেল, যেটা নিয়ে বলার কিছু নেই, যেটা সূক্ষ্মভাবে ইংরেজিতে লিখতে হবে। নাম্বার 2 ডেসক্রিপশন, যেটা 250 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে। নাম্বার 3 অডিয়েন্স রিটেনশন, তোমার অডিয়েন্স তোমাকে কীভাবে চাচ্ছে, তোমার ভিডিও কীভাবে চাচ্ছে, কীরকম কোয়ালিটি চাচ্ছে, সেটা ভেবে তোমাকে বানাইতে হবে যে তোমার অডিয়েন্সের আকর্ষণটা তোমার দিকে থাকে। অডিয়েন্স রিটেনশনটা যাতে অন্যদিকে ঘুরে না যায়, তোমাকে যাতে হেট না করে, যাতে তোমার চ্যানেলটাকে আনফলো না করে, সো এটা ভেবে চিন্তে তোমাকে ভিডিও বানাইতে হবে। নাম্বার 4 কিওয়ার্ড, ভিডিও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে থার্ড পর্যায়ে ভূমিকা রাখে কিওয়ার্ড। আমরা যদি ভালো কিওয়ার্ড না ইউজ করি তোমার ভিডিওটা কোনো দিনও র্যাঙ্কিং করবে না, এটা 100% গ্যারান্টি, একটা ভিউ আসবে না অর্গানিক যদি তুমি নিজে ভিউ না করো। নাম্বার 5 কমেন্টস। সো কমেন্টস সেকশনে একটা জিনিস বলা আছে যে আমরা দেখা যায় অনেকে ব্যাড কমেন্ট পাই, ব্যাড কমেন্ট পাইলে এটা তোমার ভুল রয়েছে, এটা অডিয়েন্সের ভুল না, এটা তোমার ভুল আছে, এই কারণে অবভিয়াসলি অডিয়েন্স খারাপ বিহেভ করছে তোমার সাথে, খারাপ কমেন্ট করছে। সো তোমাকে ভিডিওর কন্টেন্টটা চেক করবা, যদি কন্টেন্টে কোনো ভুল থাকে সেই ভুলটা আবার ঠিক করে নতুন করে সুন্দরভাবে পরবর্তী কন্টেন্টে সেটা ঠিক করে নিবা। সো ব্যাড কমেন্ট, গুড কমেন্ট সবটা মিলাইয়া ইউটিউব, ওকে। নাম্বার 6 লাইকস আর ডিসলাইক। সো আমাদের যে ভিডিওতে শুধুমাত্র লাইক আসবে এটা কোনো কথা না, আমাদের অবভিয়াসলি ডিসলাইক আসতে হবে, কারণ আমাদের ভিডিও যে সম্পূর্ণ একবারে প্রপারলি কন্টেন্ট ঠিক রয়েছে সেটা কিন্তু না, অবভিয়াসলি কোনো না কোনো জায়গায় একটু হলেও ঘাটতি হয়ে যায়। সো লাইক আসলো তুমি খুশি হয়ে গেলে, ডিসলাইক আসলো তুমি মন খারাপ করলে, এটা কোনো কিছুই না। লাইক ডিসলাইক দুইটা মিলেই তোমার চ্যানেলের জন্য উপকার, কারণ ডিসলাইকে যদি উপকার না থাকতো তাহলে অবভিয়াসলি ইউটিউবে এই অপশনটা দিত না, তাই না, যদি তোমার চ্যানেলে ক্ষতি থাকতো। নাম্বার 7 গুড থাম্বনেইল।
সো থাম্বনেলটা আমরা কীভাবে বানাবো, কোথা থেকে বানাবো সেটা আমি একটু আগেই বলছি। থাম্বনেলের দিকে একটু তোমরা সবাই ফলো আপ করবা যে থাম্বনেলটা ভালো হয়, কারণ তোমার অডিয়েন্স একমাত্র থাম্বনেল দেখে তোমার ভিডিওতে ক্লিক করে। রেগুলার আপলোড, এটা 2-1 মিনিটে বলার মতো ভিডিও না যে রেগুলার আপলোড কীভাবে করবে, কীভাবে টাইম মেনটেন করবে, কীভাবে কত সেকেন্ডে ভিডিওতে রেগুলার আপলোড করবে। অনেকগুলো বিষয় আছে, টেক বিষয় আছে, টিকটক অ্যান্ড আদার্স অনেক বিষয়ে ভিডিও আছে, জব, এগুলো তোমার টাইমিংয়ের ওপর নির্ভর করে যে তোমার কোন টাইমে তোমার অডিয়েন্স থাকতেছে, কোন টাইমে তোমার ভিউটা বেশি আসতেছে, এটা সম্পূর্ণ তোমার ডিসাইড করতে হবে। তুমি যদি না বুঝো দেন এটার জন্য সম্পূর্ণ একটা ভিডিও করা লাগবে। সো এক ভিডিওতে বোঝানো পসিবল না। সো নেক্সট ভিডিওতে যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা অবভিয়াসলি কমেন্ট করবে। দেন নেক্সট আরেকটা জিনিস আগের ভিডিওতে দেখানো বাকি ছিল, সেটা হচ্ছে টিউব বাড়িতে আমরা কী কী সুবিধা পাচ্ছি। ওকে, সো আমরা চলে গেলাম আমাদের ব্রাউজারে যেটা টিউব বাড়ি লগ ইন করা আছে। দেন আমরা এই ভিডিওটা প্লে করছি মনে পড়ে রুবি রায়। দেন এটার দেখো টোটাল ভিউজ কত, 18.6 মিলিয়ন। সো এটা ভিউ, দেন সাবস্ক্রাইবার প্রায় 1 লাখের কাছাকাছি, 92,000 হয়ে গেছে। সোশ্যাল লাইকস, ফেসবুক লাইকস 12,000। দেন দেখো এই পাশে কমেন্ট আছে 6.86,000। দেন এখানে আরেকটা জিনিস তোমরা দেখতে পারবা, যেটা তোমাদেরকে বললাম যে কিওয়ার্ড রিসার্চ। সো তোমরা এখানে দেখতে পারো যে তুমি যদি, আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে, ওয়েট। সো আমি এখন লিখলাম ক্রিয়েট এ জিমেইল। সো দেখো ক্রিয়েট এ জিমেইল অ্যাড্রেস কেসে হতা হ্যায়, ক্রিয়েট এ জিমেইল অ্যাড্রেস কা মতলব ক্যা হতা হ্যায়। সো এগুলো কিওয়ার্ড, এগুলো র্যাঙ্কিং কিওয়ার্ড, এগুলো র্যাঙ্ক করছে অবভিয়াসলি, এগুলো ইউটিউবে সার্চ হয়। সো এগুলো কিওয়ার্ড যদি ইউজ করো তোমার ভিডিওটা 100% র্যাঙ্ক করবে। সো এখান থেকে তোমরা কিওয়ার্ড ইউজ করতে পারো, যেটা আমি ভিডিওর মাঝখানে বলছিলাম রিলেটেড কিওয়ার্ডস। ওকে, সো এটা তোমরা একটু দেখে নিবা। দেন আমরা এখান থেকে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলুন। সো আমরা একটা ভিডিও প্লে করলাম, আমাদের একটু ওয়েট করতে হবে। সো আমাদের সামনে কিন্তু অ্যাড শো করতেছে, তার মানে এই চ্যানেলটা মনিটাইজেশন অন করা আছে, এই কারণে আমাদের অ্যাড শো করতেছে। সো নেটের একটু প্রবলেম, আমাদের একটু ওয়েট করতে হবে। দেন দেখো চলে আসছে। সো এখানে অ্যাড শো করা একমাত্র মনিটাইজেশন অন হওয়ার পর, কারণ এই অ্যাড শো করতেছে মানে তার ইনকাম হচ্ছে। সো এখন আমি একটা কথা বলি, দেখো এখানে টোটাল ভিউজ 2,43,000। ওকে, কমেন্ট 121, দেন ফেসবুক লাইকস 55, টোটাল ভিউ 1.30 মিলিয়ন, ভিডিওস 245টা ভিডিও আছে এই চ্যানেলে, সাবস্ক্রাইবার হাইড করা আছে। আর দেখো এখানে ট্যাক্স, দেখো ট্যাক্সগুলো কীরকমভাবে ইউজ করছে। এখান থেকে তোমরা যদি এই বিষয়ে ভিডিও বানায় থাকো তোমরা এখান থেকে ট্যাক্স নিতে পারবা, যে আমি সাজেস্ট করছিলাম ফার্স্ট স্কিপের ফার্স্ট অপশনটা। সো তোমরা এখান থেকে ট্যাক্সগুলোও নিতে পারো, দেন টিউব বাড়ি থেকে রিসার্চ করে তোমরা নিতে পারো। সো টিউব বাড়ি অ্যাপস ইউজ করার সুবিধা এই একটা, দেন ফার্স্ট তোমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবা, অ্যান্ড সেকেন্ড অপশন তুমি সব কিছু দেখতে পারবা, ট্যাক্স দেখে এখান থেকে ডিরেক্ট ইউজ করতে পারবা। সো এগুলো নিয়ে আর বলার কিছু নেই, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি কোনো প্রবলেম থাকে বা আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সব কিছু তোমরা কমেন্ট করো। সো গার্লস আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, আই হোপ কোনো প্রবলেম হয় নাই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।